করোনা মহামারীতে দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশ দরিদ্র সীমার নিচে চলে গেছে। এ কারণে প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানোর তাগিদ দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB। শনিবার প্রস্তাবিত বাজেট থেকে ICAB প্রত্যাশা শিরোনামে ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, বাজেট উচ্চাভিলাষী, তাই বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা জরুরি। তারা বলেন, করোনার প্রভাবে গত এক বছরে ব্যবসার নতুন সুযোগ যেমন সৃষ্টি হয়নি, তেমনি ব্যবসায়ীরা প্রত্যাশিত মুনাফা তুলতে পারেননি। এ কারণে আয়করের সীমা আগের বছরের মতো রাখা সঠিক হয়নি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এটি কমানো দরকার বলে মনে করেন বক্তারা। এবারে দেশের বাইরের খবর। দুই বছরের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে